বন্ধুরা, তোমরা ভালো আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আমার পুজো দেওয়া, স্নান পুজো সব হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। এই 10টার দিকে রান্নাঘরে যাব, রান্না করব। হ্যাঁ, তোমরা দেখে নিও, কিন্তু কি রান্না করলাম আজকে একটু দেখে নিও, অল্প অল্প করে দেখাবো। বন্ধুরা, আজকে একটু তাড়াতাড়ি রান্না করে একটু দোকানে যাব। আমার একটা ফুলের গাছ ভেঙে গেছে, টব আর কি, ওই টবটাই আনতে যাব। যদি টব না পাই, সেদিন যে বালটি আনলাম লেবু গাছ লাগানোর জন্য, ওই বালটিটাই হয়তো আনবো। টব হয়তো পাবো না ভালো, সেরকম বালটিটাই আনবো। ওই জন্য তোমরা দেখে নিও কি, হ্যাঁ, কী গাছ লাগালাম তোমরা একটু দেখে নিও। আর তোমাদের তো বললামই অল্প অল্প একটু রান্না টান্না দেখাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি যাই একটু রান্নাঘরে। আর যা রৌদ্র, ভীষণ রৌদ্র, গরম ভীষণ। বন্ধুরা, আজকে মুগ ডাল করবো চাল কুমড়া দিয়ে। আজকে নিরামিষ খাই শনিবার, আজকে মঙ্গলবার আর শনিবার আমরা নিরামিষ খাই। তার জন্য যে মুগ ডাল ভেজে নিচ্ছি, এখন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে একটু আগে ধুয়ে নেব। অনেকে ধয় না, একবারে জল দিয়ে দেয়, আমি ভাজার পরে ধুই, ধুয়ে তারপরে পরিষ্কার অন্য জল দেব। দেখতে থাকো তোমরা, এদিকে ভাতও হয়ে গেল, ভাত নামাবো এখন। দেখতে থাকো, এখন ভাতটা নামাবো। ভাতটা নামানোর পরে তারপরে তো ওদিকে ডাল কুচিয়েছি, দেখলে তোমরা, তারপরে সবজি কাটবো, সবজি রান্না করবো আর পনির করবো। পনিরটা আজকে দেখাবো না, সেদিন দেখিয়েছিলাম না তোমাদের। আমার তো ভাত হয়ে গেল, ওদিকে মুগের ডাল বসিয়েছি, চাল কুমড়া দিয়ে রান্না করব। আর লবণ দিয়েছি, লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি ডালে। হ্যাঁ, এদিকে যে পনির রান্না করব, পনির ছোটো ছোটো আলু সিদ্ধ করা হয়ে গেছে। এই যে ডালে দিব তো চাল কুমড়া, এই যে কাটছি। দেখো, আমার চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে হলুদ দিব, একটু হলুদ দিব, একটু জিরার গুঁড়া দিব, আর কিছু দিব না। নামাবো, নামানোর পরে সম্বাদ দিব, শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে আদা। দেখতে থাকো তোমরা, দিব এক, প্রথম দেখছি শুকনো লঙ্কা, তারপরে দিব আদা। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিব পাঁচফোড়ন। কিন্তু আমি আগেই লবণ দিয়েছি, লবণ আর কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখো, এই যে মুগ ডাল, এই যে সবজি, এই যে পনির রান্না করেছি, শশা, তারপরে হচ্ছে যে কাঁকরোল আর পটল ভাজি, লেবুটা কাটবো পরে। এখন তো আমার রান্না হয়ে গেল দেখতেই পেলে। এখন হচ্ছে কয়টা বাসন আছে, কড়াই আছে, ওগুলো মেজে রান্নাঘর মুছে স্নান করব। সকালে একবার আমার স্নান হয়ে গেছে, পুজোও দেওয়া শেষ। গাছটা আছে না, এটা না টপটা ভেঙে গেছে। হ্যাঁ, এই যে টপটা অর্ধেক ভাঙা, এটাই পাল্টাবো। এই যে এই বালতিতে, এই বালতিটা নিয়ে আসছি, এই বালতিতে লাগাবো। এর এই বালতিটা এই যে পিছন দিকে এই যে ফুটো করে নিলাম, ফুটো মানে ওই ফুটো করতে গিয়ে একটু ভেঙে গেল, এটাতে লাগাবো। এর আগে যে এই বালতিটা নিয়ে আসছি, লেবু গাছ লাগিয়েছি, এই যে দেখো
এটা এইভাবেই বসায় দিই। এরপরে সার দিব, মাটি মনে হয় কম হবে, আরো মাটি দরকার ছিল, দরকার ছিল সার মাটি। যেমন লেবু গাছটা সার ছিল, এটা একদম বালু মাটি। তোমরা দেখো এই যে গাছটা লাগানোর পরে দেখো এই যে এখন জল দিচ্ছি, লেবু গাছ। আর এটা তো সবাই চেনো, আমার জামরুল গাছ বস্তার মধ্যে দেওয়া, এই যে দেখো কত মোটা বড় গাছ, এখনো ফলই ধরে না,